বিসমিল্লাহিররাহমানিররাহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছে। আজকে যে রেসিপিটি করব সেটা আমরা সবাই খাই, সেটা হচ্ছে শোল মাছ দিয়ে আমি লাউ দিয়ে রান্না করব। শীতের সিজনে এটা আমরা প্রায় সবাই খাই, গরমের সিজনে খাই, তবে শীতের সিজনে একটু বেশি খাই। সেই জন্য এখানে আমি ভালো করে ধুয়ে 4 পিস মাছ আর একটা মাথা নিয়ে নিয়েছি শোল মাছ। আর আমার লাউ লাগবে, লাউটা চলেন যাই গাছ থেকে কেটে নিয়ে সাজে যাব। দেখেন মাশাল্লাহ, এর আগে আমি 4টা লাউ খেয়েছি, এখন দেখেন এই যে একটা হয়েছে, এই দেখেন এই যে একটা হয়েছে, আর ওখানে একটা হয়েছে। মোট গাছে এখন 3টা লাউ আছে। আর অনেক অতিরিক্ত রোদ, রোদের জন্য পাতাগুলো একটু মানে কুকুরায় কুকুরায় গেছে, আবার বিকালবেলা ঠিক হয়ে যাবে। এখন কোনটা কাটবো দেখি, প্রায় 3টা একসাথেই হয়েছে। আচ্ছা এইটা কাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। গাছের জিনিস খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ, আবার মানে কাটতেও খুব ভালো লাগে। দেখেন মাশাল্লাহ কত বড় লাউটা হয়েছে। লাউটাকে আমি ছিলে তারপরে ভালো করে ধুয়ে তারপরে কুটে নিয়েছি। লাউটা আমি 4 ভাগে 3 ভাগ নিয়েছি আর 1 ভাগ রেখে দিয়েছি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি নিয়েছি, প্রায় 6টা কাঁচামরিচ নিয়েছি, আর নিয়েছি কিছুটা ধনিয়া পাতা। এখানে 1/4 চামচ থেকেও কম নিয়েছি হলুদ, আর নিয়েছি 1/2 চামচ থেকে একটু কম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ থেকে কম, জিরার গুঁড়ো 1/2 চামচ, আদা রসুন পেস্ট নিয়েছি 1 চামচ ভরে ভরে, আর স্বাদ মতো নিয়েছি লবণ, কারণ মশলাটা একটু কম লাগে লাউতে, এই জন্য মশলা কম কম করে নিয়েছি। আমি রান্নায় চলে আসলাম। ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, পছন্দ অনুসারে তেল দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুসারে তেল দিবেন। তারপর দিয়েছি পেঁয়াজগুলো, কালার চেঞ্জ হওয়া পর্যন্ত শুকুলা রাখবো। পেঁয়াজটা আমার কালার চেঞ্জ হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেবো, আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিবো অন্য সব মশলাগুলো, কিন্তু জিরাটা দিব না, অল্প একটু পানি দিতে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেল, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। এই মাছটা আমরা সাধারণত কষিয়ে রান্না করি, ভেজে রান্না করি না। আর আপনারা যদি ভেজে রান্না করতে পছন্দ করেন তাহলে করবেন, অসুবিধা নেই। এটা একটু ভালো করে আমি কষিয়ে নিব, কষিয়ে উঠিয়ে ফেলবো, পরে আবার দিব, কারণ আমি লাউটা দিয়ে দিই এটার ভিতরে, এটা মাছটা ভেঙে কাঁটা কাঁটা হয়ে যাবে, এই জন্য একটু পরে দিতে হবে। মাছটা কিন্তু কষানো আমার হয়ে গেল, নত ভালো করে কষাবো না, যতটুকু পর্যন্ত কতটুকু কষালাম তখন খেয়ে নিচ্ছি। যারা ভেজে খেতে পছন্দ করেন ভেজে কিন্তু সমস্যা নেই, আর লাউ তরকারিতে মশলাটা কম দিতে হয়, এই জন্য মশলাটা কম দিয়েছি। এই মশলাটাতে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু কম আছে, এটা 5 মিনিট ঢেকে রাখলাম, দেখি এটা থেকে পানি বের হবে অবশ্যই, আর কষানো কত ছোটো হয়ে যাবে। দশ মিনিট পর আমি আসলাম, 5 মিনিট বলেছিলাম, কিন্তু 5 মিনিটে
অনেক একটু পানি ছেড়ে দিয়েছিল, তখন আমি আবার জালটাকে বাড়িয়ে দিয়েছি। এখন এটা আমার কষানো হয়ে গেছে, এটাতে আমি পানি দিয়ে দিব। এখানে প্রায় মানে 250 গ্রাম তো হবে পানি দিয়েছি, বেশি পানি দিব না। জালটাকে আমি একটু বাড়িয়ে দিব, ঢেকে দিলাম, জালটা একটু বাড়িয়ে দিচ্ছি। 2 মিনিটের জন্য আমি ঢেকেছিলাম, ওইটা বলো কিসে করেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব, আগে মাথাটা দিয়ে দিই, মাথাটা যেহেতু শক্ত। এই মশলাগুলো আমি ফেলতে যাচ্ছি না, এটা আমি দিয়ে দিলাম, পানিটা দিয়ে দিব। লবণটা দেখে নেই, গাছে লাগাবো, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, লবণ হয় নাই, এতটুকু লবণ আমার দিচ্ছি, লবণ একদমই কম। মাছটা একটু ভালো করে সিদ্ধ হইলে আমি একটু ভেঙে ভেঙে দিব আর কি, কথা তো ভালো করে বলতে পারি না, অনেক সময় লজ্জা লাগে যে নিজের কথা নিজে ভালো করে বলতে পারি না। মরিচগুলো দিয়ে দিয়ে মশলাটা কিন্তু কত কম দিলাম, তাও আমার কাছে বেশি লাগতেছে। মশলাটা পারলে আর একটু কম দিবেন, কারণ লাউতে মশলা একদম কমই খায়। আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে দিলাম, 10 মিনিটে আমার লাউগুলো সব গলে যাবে। 10 মিনিট পর আমি আসলাম, মাছগুলো আমি এখন ভেঙে ভেঙে দিব। আর আপনারা যদি ভাঙতে না চান, আস্ত খেতে চান, তাহলে খেতে পারেন, কিন্তু আমি একটু ভেঙে আমি ভেঙে ভেঙে দিব। মাছগুলো আমি সব ভেঙে দিলাম, মানে এতটুকু এতটুকু পিস রেখেছি। একটু ভেঙে দিলে মাছটা মানে মাছটাও ভালো লাগে, আর তরকারিটা খুব স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, একটু ঘন ঘন হয় তরকারিটা, অন্যরকম একটা টেস্ট। আমি জিরাগুলোটা দিয়ে দিব, দিয়ে দিব ধনে পাতাগুলো। ধনে পাতা দিতেই হবে, ধনে পাতা না দিলে এটা মজাটাই পাওয়া যায় না। লাউ আর শোল মাছের ধনে পাতা না দিলে ভালো লাগে না। আর অনেক হয়তো ধনে পাতাটা খান না, না খেলে তো আর কিছু করার নেই, দিবেন না তাহলে। এখন তরকারি কালারটা ঠিক হয়েছে, মানে লাউয়ের তরকারি একদম হালকা কালার থাকতে হবে। একটু লাউটা মিষ্টি মিষ্টি, গাছে লাউ, মাশাল্লাহ বেশ কয়েকটা লাউ খেলাম। আপনারা একটু জায়গা থাকলে লাগিয়ে দিতে পারেন, এটা একটু শখের বিষয়, আর কিছু না, কিনে তো খাই আমরা সব কিছু। আমার আবার একটু গাছ গুছ লাগানোর শখটা বেশি। এরপর একটা মাশাল্লাহ হয়ে গেল, আর একটু রাখতে চুলায় 1 মিনিট। একটু ঝাঁকিয়ে দিই এইভাবে, ব্যাস হয়ে গেল আমার তরকারি। এটা গাছের লাউ দিয়ে শোল মাছ রান্না করেছি, আমার কাছে দেখে যে মনে হয় অনেক টেস্ট লাগবে, এর আগে খেয়েছি, শোল মাছ দিয়ে খাইনি অবশ্য। আর খুব সহজ একটি রেসিপি, মজাদার একটা রেসিপি, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেখানে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।